এই বর কি সেই বর যে তো আমার বরটাকে না আমি চিনতে পারছি না জানো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, ছেলের বই ছিঁড়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, সকালে উঠে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো বসে থাকার পর ছেলে উঠলো, ছেলে উঠে পড়তে বসেছে, তো চন্দনও চলে এসেছে দেখো। তো ছেলের বইগুলো না ছিঁড়ে গেছে, তো দুটো বই আর কি পৃষ্ঠাগুলো উঠে গেছে আঠা। তো কদিন মানে শনিবার থেকে ভাবছি সেলাই করব করব, তো হয়ে উঠছে না। তো দেখো, সুতো চন্দনকে ধরতে বললাম, ও ধরতে পারলো না, তো তারপর আবার ছেলেকে ধরলাম, মানে ছেলেকে দিয়ে বললাম ধর। তো তারপর যাই হোক, অনেক চেষ্টা করে আর কি সুতোটা করলাম ঠিকঠাক, তো সুচের মধ্যে ঢুকালামও। তো এবার সুচ দিয়ে বইটাকে আর কি সেলাই করতে গেছি, ফুটো করতে গেছি, সুচ দুটো সুচ ভেঙে গেল, তো আর সেলাই করা যাচ্ছে না। এত মোটা বই কি আর সেলাই করা যায় দেখো, অনেক চেষ্টা করলাম, দুটো সুচই আর কি ভেঙে গেল। তো তারপরে কি করেছি বলো তো, তারপরে হচ্ছে ওই চন্দনকে বললাম দেখো তো আঠা আছে নাকি, তারপরে ও আমাকে আঠা এনে দিল, তারপরে আঠা দিয়ে আর কি কাজ করেছি। তো আঠা দিয়ে জোড়া লাগিয়েছি, তো তারপরে দেখছি জোড়া লেগে গেছে। তো চন্দন ওদিকে এসে গেছে, তো চন্দনকে বললাম যে আমার ভালো লাগছে না শরীরটা, সত্যি সকাল থেকে শরীরটা ভালো লাগছে না। কালকে রাত্রে হচ্ছে তোমাদের বলেছিলাম যে আমার জ্বর আসতে পারে, তো জ্বর যথারীতি চলে এসেছিল, তো ওই জন্য দেরি করে উঠেছি। তো উঠেই আর কি কিছুই কাজ করিনি, তো তারপরে চন্দন চলে এসছে, ওঠার খানিক্ষণ পরেই আর কি চন্দন চলে এসছে। তো তারপরে আর কি চন্দন বলে কিছু খেয়েছো? তো ছেলের জন্য পাউরুটি নিয়ে এসছে আর আমাকে একটু শনপাপড়ি এনে কেক এনে, মানে ছিল ঘরে আগের সেই রক্ত দেওয়া স্ন্যাক্সগুলো ছিল, তো ওগুলো আর কি খেয়েছি। তো দেখো আমি চন্দন ভাত করে নিয়েছে, তো আমি ডালটা আর কি করছি, স্নান দান কিচ্ছু করিনি, রান্না টান্না করে তারপরে স্নান করব। তো দেখো মুসুরির ডাল করে নিচ্ছি, ছেলেকে বললাম যে মাছের ঝোল করি, মাছের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করি, না ও মাছের ঝোল খাবে না, বললো আমার গরম গরম ডাল আর গরম গরম ভাত আর মাছ ভাজা গরম গরম খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য আর কি মুসুরির ডাল করছি। টমেটো দিয়ে, মানে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ডালটা করে নিচ্ছি একই বারে আর কি, সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে সব কিছু মিশিয়ে নিয়ে জল ঢেলে তিনটে চারটে সিটি দিয়ে দিলে আর কি আমার ডাল রেডি হয়ে যাবে। তো এইভাবে ডাল করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে এইভাবে ডালটা। তো ডাল হয়ে গেছে, এবার মাছ ভাজবো, মাছটা ভেজে তারপরে হচ্ছে আর কি আলুটা ভাজবো। তো ছ পিস মাছ আর কি, মাছের ঝোলটা করলে বলো ভালো হতো, মাছগুলো ভাজা না, ছেলে ভাজা খাবে, ছেলের বায়নায় আর কি মাছ ভাজাই করতে হলো। তো যাই হোক, ভালোই খেয়েছি আজকে, মাছ ভাজা ডাল আর গরম গরম খেয়েছি, তো বেশ ভালোই খেয়েছি। তো দেখো মাছ ভাজাও কমপ্লিট, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো সরু সরু করে কেটেছিলাম জানো তো, নুন মাখিয়ে রেখেছি, দেখে মনে হয় আলুটা একটু কালো কালো হয়ে গেছিলো, তো তারপরে ভাজার পরে হলুদ থলুদ দিয়ে ভাজার পরে দেখলাম না কোনো কালো কালো নেই, যেমন হয় আলু ভাজা তো তেমনই হয়েছিল। তো আমার আলু ভাজা রেডি, এবার আমি স্নানে যাব, স্নান করে এসে তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো চলো স্নান করে আসি। গুড আফটারনুন ফ্রেন্ড, তো দেখো সকাল থেকে তোমাদের সামনে একবারও আমি আসতে পারিনি, মানে সরাসরি কথা বলতে পারিনি। আসলে কালকে রাত্রে তো বললামই শরীরটা ভালো নেই, তো হালকা হালকা জ্বর এসেছিল, তো তবুও কাজ করতেই হবে, কাজ তো করলাম। তবু কি কিছু বলছো তুমি? এই দেখো ওর থেকেই শোনো, বলো কিছু। দেখো দেখলে তো এরকম বললো, শুনলে তো দেখো এরকমই হয় বলো, মানে হাজবেন্ডরা এরকমই হয়। এই জায়গায় যদি মা বাবা থাকতো, মা বাবা বলতো, শুনিয়ে শুনিয়ে বলছি না গো, ভালো আমার বরটা নারায়ণ মন্ত বর, লক্ষ্মী মন্ত বউ বলে না সবাই, আর আমার বরটা হচ্ছে নারায়ণ মন্ত বর। তো যাই হোক, দেখলেই তো সকালবেলা ওই যে ছেলেকে আর কি, ছেলে পড়তে বসে দুটো বইয়ের না পৃষ্ঠাগুলো আর কি ই হয়ে যাচ্ছিল, ছুটে ছুটে যাচ্ছিল, তো সেইগুলো চেষ্টা করলাম সুচ সুতো দিয়ে সেলাই করার, কিন্তু হলো না, সুচি ভেঙে গেল। তারপরে আঠা দিয়ে আর কি লাগালাম, তো দেখা যাক কতদূর কতদিন টেকে আবার। তো তারপরে তো রান্নাটা করে নিয়েছি, আজকে সকাল থেকে কোনো কাজ করিনি, শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছে। আসলে বৃষ্টিতে ব্লাড তো আগে পরে কত দিই তাতে অসুবিধা হয় না, কিন্তু ওই বৃষ্টিতে ভেজাতেই মনে হয় শরীরটা আরো বেশি খারাপ করেছে। আর তারপর আমার তো একটু সাইনাসের প্রবলেম আছে, একটু ঠান্ডা লাগলেই দেখেছো আজকে নাক ঠাক পুরো, গলার আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছ। দেখো ছেলে আর বাবা আমার পেছনে লাগছে,
তো যাই হোক তারপরে তো রান্নাটা করে তারপরে আর কি এখন চালটা করে আসলাম। চাল করে এখন আর কি ছেলে বললো মা তুমি ভাত বাড়ো আমি পুজোটা দিয়ে দিই, তো পুজো দিতে যাবে আমি ভাত বাড়বো। তো রান্না করেছি, কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখাই কি রান্না করেছি। চলো ওই যা পুজোটা দিদি বললি যে, হ্যাঁ যা তাড়াতাড়ি যা, চলো রান্নাঘরে তোমাদের নিয়ে যাই কি রান্না করেছি দেখাই। আর ভাবলাম মাথায় শ্যাম্পু করবো কিন্তু করলাম না, চন্দন আবার বকাবকি করবে বলবে এতক্ষণ ধরে স্নান করছো সবার বেশি বেশি ঠান্ডা লাগবে, তো ওই জন্য আর মাথায় শ্যাম্পু করলাম না। বাথরুমে জামা কাপড়ও ভেজানো রয়েছে, কালকে সে ভেজা আসলাম না বৃষ্টিতে, তো জামা কাপড় গুলো বাথরুমে আর কি ভেজানো রয়েছে সার্ফের জলে, তো ওগুলোও কাচলাম না, থাক কালকে কাচবো যা হয় দেখা যাবে। তারপর রোদ্দুরও নেই বাইরে, ওই জিন্সের প্যান্ট গুলো ওর ছেলের প্যান্ট গুলো ওগুলো তো ই করলেও শুকাবে না, তো ওই জন্য মেঘলা মেঘলা যখন তখন বৃষ্টি মানে পড়ছে গুড়ি গুড়ি আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম আর কি ওয়েদার। তো যাই হোক কি রান্না করেছি চলো দেখাই তারপর আবার কথা বলছি। তো এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মুসুরির ডাল করেছি পাতলা করে, দেখো একদমই পাতলা করে। এটা হচ্ছে ইয়ে কি বলে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর কি ডালটা করেছে, এই ডালটা খেতে খুব টেস্ট লাগে। এই হয়েছে আর হয়েছে এই যে দেখো, এই হয়েছে আর কি মাছ ভাজা আর আলু ভাজা আর ভাত তো আছেই। সকাল থেকে কিছুই সেভাবে খাওয়া হয়নি, শুধু ওই যে সোন পাপড়ি ছিল সে আগের দিনে সোন পাপড়ি খেয়েছি, আর একটা কেক ছিল সেই কেক খেয়েছি, আর চন্দন তো তোমরা তো দেখলে তখন চন্দন আমাকে খাইয়ে দিল আর কি সোন পাপড়িটা, ওইটুকুই। আর ছেলে খেয়েছে ওই ও হচ্ছে গোল গোল সেই পাউরুটি গুলো হয় না, সে ওর মধ্যে কি দেওয়া থাকে সেই চেরি ফল তারপরে আরো কি কি থাকে মিষ্টি আর কি পাউরুটিটা, তো ওইটাই ছেলে খেয়েছে। তো এখন বেজে গেছে কটা বাজে গো, আড়াইটা না তিনটে, তো যাই হোক কটা বাজে আমি দেখতে পাচ্ছি না, আমার আর ঘুরতে ইচ্ছা করছে না, শরীরটা নড়াতেই ইচ্ছা করছে না শরীর আজকে, মনে হয় যেন শুধু শুয়ে বসেই থাকি। তো কষ্ট করে রান্না করলাম, আসলে ভাতটা ওই যখন আমি সেলাই করছিলাম তখন ভাতটা চন্দনই বসিয়ে দিয়েছে, আমি শুধু ডালটা আলু ভাজা আর মাছ ভাজাটা করলাম। তো এখন খাবো, তো ছেলে পুজো দিচ্ছে, তো ওর আবার ও ছেলে আবার গরম গরম খুব খেতে ভালোবাসে, তো বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ তো ও হচ্ছে গরম গরম মানে ছেলে আর কি, চন্দন গরম খেতে পারে না, আমি আর আমার ছেলে ভীষণ গরম গরম খেতে ভালোবাসি, তো ভাতটা বাড়লে ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য আর কি বসে একটু তোমাদের সাথে কথা বলছি, তারপরে ওর পুজো দেওয়া হয়ে গেলে ভাতটা বাড়বো তারপরে খাবো। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো আমি এদিকে ভাত বাড়ছি, তো চন্দন গিয়ে ছেলে পুজো দিচ্ছে সেটার একটুখানি ভিডিও করে নিয়ে এসেছে, তো ভাবলাম ছেলের ভিডিও করেছে তোমাদের একটু শেয়ার করি, তোমাদের শেয়ার না করলে আমার ভালো লাগছিল না, তো ওই জন্য শেয়ার করলাম আর কি পুজো দেওয়াটা। তো দেখো ছেলে পুজো দিয়ে এসে এদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি, তো বেশ অনেক দিন পর এরকম আর কি ডাল মাছ ভাজা আলু ভাজা দিয়ে ভাতটা আর কি গরম গরম খেলাম। সেই বিয়ের পরে না আর কি যখন আলাদা করে দেয় আমাদের আর কি আলাদা হয়ে যাই আমরা, তখন মানে তখন আর কি গ্যাস ছিল না আর কি, তো লোকের গ্যাসে রান্না করতাম, তারপর ছোট্ট একটা গ্যাস ছিল এই দিয়ে রান্না করতাম, তো বেশ তখন খাওয়া হতো মাছ ভাজা আলু ভাজা এই ভাত আর কি এরকম ভাত। তো দেখো ফোনে কথা বলছি, আমার হচ্ছে ভাইয়ের বউয়ের আজকে 9 মাসের 7 দিচ্ছে ওর হচ্ছে বোন, ওর মা বাবা তো নেই তোমরা তো জানো, তো এই দেখো পাতুরি করেছে, তারপর হচ্ছে মিষ্টি ফল স্যালাড এদিকে বিরিয়ানি তারপর মাছের মাথা তো মুরগির মাংস পনির, মানে ওর বোনই সব রান্নাগুলো আর কি করেছে, দেখো তোমরা সব রান্নাগুলো। তো ভিডিওটা আমি বলেছি ও আমাকে পাঠিয়েছে, মানে তখন বললাম যে ভিডিওটা একটু পাঠাস, তো ওরা পাঠিয়েছে কিন্তু দেখো ভাইয়ের বউয়ের মুখটাই ওরা পাঠায়নি আর কি, বলেছিলাম পাঠাতে, তো যাই হোক ওরা পাঠায়নি, তো আমার তো ভিডিও তো দিয়ে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ড, তো আজকেও চলে এসেছি ছাদে যথারীতি, তো আগের দিনের মতো রাক্ষসী সাজিনি আজকে, আজকে একটু নর্মাল মানে দেখো দেখো মুখে কোনো ফেস পাউডার বা কিছু কোনো ফাউন্ডেশন কিছু দেয়নি, চোখে শুধু একটু কাজল দিয়েছি আর আইব্রোটা একটু আইব্রো করেছি আর একটু লিপস্টিক দিয়েছি আর কিচ্ছু সাজিনি, আর শুধু এই গয়নাগাটিটা পরেছি, ব্যাস এই সেজেছি আজকে, বাবা আগের দিনের মতো রাক্ষসী আজকে সাজিনি। তো দেখো এই যে শাড়িটা পরে নিয়েছি, আসলে হয়েছে কি আজকেও আমরা শর্ট ভিডিও করতে এসেছি ছাদে আর কি, তো সত্যি কথা না,
তো ছেলে 5:30টা আন্টি আসবে আসবে তো তো এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে প্রায় প্রায় না 5টাই বাজে ও কেন হাসছি জানো আসলে কি বলো তো আমার বড়টাকে না আমি চিনতে পারছি না জানো কেন কারণ যেই মানুষটা একটা সময় যেই মানুষটা একটা সময় আর কি এই ভিডিও মানে করা একদমই ভালোবাসতো না পছন্দ করতো না টেনে টুনে নিয়ে আসতে পারতাম না সেই মানুষটাই আজকে আমাকে জোর করে সাজালো বলো সাজো তাড়াতাড়ি সেজে তারপরে আর কি শর্ট ভিডিও করতে যাব ছাদে তাড়াতাড়ি সাজো তো সেই জন্য আর কি হাসি পাচ্ছে আজকে যে আমার সেই বর মানে এই বর কি সেই বর যে ভিডিও করতে পছন্দই করত না আর এখন সে আমাকে ঠেলে ঠেলে নিয়ে আসে চলো ভিডিও করো দেখবে দেখতে পাচ্ছো তোমরা তো এই দেখো আমি এই শাড়িটা পরেছি দাঁড়াও আমি ওদেরকে দেখাতে বলছি আমি কি পরেছি দাঁড়াও স্টার্ট করছো তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি আর এই যে দেখো কোমর বিছে বলে কোমর বিছে পরবে পাগল আর পাগলির শর্ট ভিডিও করা হয়ে গেছে এবার ঘরে যাবো ঘরে গিয়ে যদি দুই একটা করি তো করবো তারপরে এগুলো খুলবো গরম লাগছে এগুলো শাড়ি ফাড়ি পরে গরম লাগে না বলো তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপরে আবার এগুলো ছেড়ে ছুড়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে আবার তোদের সাথে কথা বলবো ঠিক আছে চলো আর কেমন লাগছে আমাকে সেজে গুজে বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কারণ সেদিনকার মতো আমি রাক্ষসী ভূতি কিন্তু সাজিনি আজকে একদম সিম্পল সেজেছি কিচ্ছুই সাজিনি তোমরা তো দেখতেই পাচ্ছ চলো ঘরে যাই চলো চলে গেছে ঘরে আন্টি চলে এসছে পড়াতে জানো তো ঘরে ছেলে পড়ছে আমরা কি মানে সত্যি আমাদের দুইজনের মাথায় যে কি ক্যারা ঢুকেছে দুইজনে শর্ট ভিডিও করতে উপরে চলে গেছি ঘরে ছেলের আন্টি ছেলেকে পড়াচ্ছে চল পরে কথা বলো তো দেখো আমরা চলে গেছি আর কি ছাদের থেকে এসে ছেলের পড়া হয়ে গেছে তারপরে চন্দনার আমরা চলে গেছি ফুচকা খেতে মানে শাশুড়ি মায়ের ওখানে গেছিলাম তারপরে আর কি ফুচকা খেতে গেছি তো দেখো ফুচকা টুচকা খেয়ে দাঁড়িয়ে রয়েছি গেট পড়েছে দেখো ওই যে ওখানে আর কি ওই জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে আর ওই পেছনে আমরা ওইখানটায় আর কি ফুচকা খেতে গেছিলাম তো দেখো ট্রেন গেল এটা হচ্ছে বনগাঁর দিকে 7 নম্বর রেল গেট তো তারপরে এসে রাস্তা দিয়ে আসছি তো আমাদের এটা মাইকেলনগর পার্ক তো ছেলে বলে মা পার্কে একটু ঢুকবো ধরলাম চল ঢুকবো তো 2-3 মিনিট আর কি ও একটু দোলনা খেলো ওই তারপর ওই স্লিপে একটু উঠলো তারপরে আর কি বাড়ি চলে এসেছিলাম তো দেখো আমি আর ছেলে আর কি রয়েছি পার্কের ভেতরে আর চন্দন বাইরে দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখো দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ছেলেটার ইচ্ছে করে মাঝে মাঝে বাইরে বেরিয়ে পার্কে আসতে কিন্তু কি বলতো সন্ধ্যাবেলাটা আন্টি আসে যেহেতু তারপরে কি এত মশার উৎপাত না মানে এই বর্ষাকালে আরো বেশি উৎপাত মশার তো ওই জন্য আর বেরোনো হয় না কিছু বলো দেখো আমরা রোডে এসে বসে রয়েছি হ্যালো গাড়ি দেখছি মালদার গাড়িগুলো যাচ্ছে তো গাড়িগুলো দেখছি আর ভাবছি এই গাড়ি করে কবে আবার যাব মালদা বাসে করে যাবে না পায়খানা পায় খালি বাজে কথা খালি বাজে কথা এখন বয়স হচ্ছে তো বাসে ভালো লাগে না পায়খানা চাপতে পারে না না একবার 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 ঝুলিয়ে না পায়খানা করবে আবার কৃষ্ণ আবার পায়খানা করবে না আগে কৃষ্ণনগরে যাবো তো দেখো বা গাড়িগুলো যাচ্ছে তারপর আমাদের মালদা শিলিগুড়ি তারপরে ওদিককার আর কি গাড়িগুলো যায় বেশ বসে বসে দেখতে না খুব ভালো লাগে এই সময়টায় আর কি সন্ধ্যাবেলার মানে ছেলের পড়া হয়ে গেলে এই সময়টায় আমরা মাঝে মাঝে এসে এখানে বসে থাকি বেশ মনটাও না ফ্রেশ হয়ে যায় একেবারে আর পেছনেই তো এয়ারপোর্ট প্লেনগুলো যাওয়া আসা করে ভাবি কবে ওই প্লেনে উঠবো জানি না কোনোদিন উঠতে পারবো কি পারবো না তো যাই হোক এইগুলোই বসে বসে দুজনে গল্প করি আর ছেলে তো থাকেই ছেলে ছেলে ওর মতো নিজের মতো করে আর কি ওর মতো ভাবনা চিন্তা করে আর আমরা দুজন আমাদের মতো আর কি ভাবনা চিন্তা করি আর গল্প করি তো বেশ সময়টা কেটে যায় মানে ওইখানে বসলে না মানে কোন দিক দিয়ে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না জানো তো তো যাই হোক আজকের মানে সন্ধেটাও ভালোই কাটলো আর কি গল্পগুজব করে আড্ডা দিয়ে দুজনে মিলে তো ফ্রেন্ড এই সময় বাড়ি ফিরলাম দেখো বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি তারপরে
জামাটাও চেঞ্জ করে দিয়েছি, হাত মুখ ধুয়ে সেই সময় বসলাম। তো ভাবলাম যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, হঠাৎ করে জানো না হঠাৎ করে আর কি বেরিয়ে গেছি, ছেলের আন্টি পড়িয়ে গেছে, তোমাদের সঙ্গে তো কথা বললাম ছাদের থেকে এসে, তারপরে হচ্ছে ঘরে এসে কথা বলেছি কি ভুলে গেছি, কথা বলেছি না বলিনি ভুলে গেছি। তো ঘরে এসে শর্ট করলাম, তারপরে কিছুক্ষণ চন্দন আর আমি একটু বসে বসে গল্প টল্প করে, তারপরে ছেলের পড়া হয়ে গেছে আজকে 7টার মধ্যেই। তো তার কিছুক্ষণ পরে আর কি শ্বশুরমশাই ফোন করেছে যে ছেলের জন্য চাউমিন এনেছে, তো যেতে বলছে। তো হঠাৎ করে হ্যাঁ দেখ, তো হঠাৎ করে দেখ, তুমি দেখালে, ছেলে বলছে মা আমি একটু টিভি দেখতে পারি। তুমি কি গো? তো দেখো আমি হচ্ছে ভিডিও করছি আর ও হচ্ছে গান চালাচ্ছে পাশে মোবাইলে, কপিরাইট চলে আসবে না বলো? এমনিতেই আর কি আমি অত বুঝি না সবকিছু। তো যাই হোক, তো টিভি দেখতে চাইছে ছেলে, ও ও আবার চন্দন আবার তাকাচ্ছে ছেলের দিকে, ছেলে আর গেল না টিভি দেখতে। যা দেখ কিচ্ছু বলবো না বাবা, 10টা বাজে, এখনো 10টা বাজুক তারপরে খাইয়ে দেবো। তো তো হচ্ছে যাওয়ার সময় বললাম তো যেহেতু ফোন করেছে, তারপরে চলে গেছি আর কি, চাউমিন ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি। তারপর এক প্যাকেট চাউমিন এনেছে, আর চাউমিনটা না ভালো না, কেমন মোটা মোটা চাউমিন, আর মোটা মোটা চাউমিন আমি ভালো খাই না, আমাকে দিয়েছিল আমি খাইনি, ছেলেকে দিয়ে দিয়েছি। তো তারপরে চন্দন বললো তাহলে চলো একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি, তারপর দেখলে তো ফুচকা খেতে গিয়েছিলাম, তারপরে ফুচকা টুচকা খেয়ে তারপরে আজকে অনেক আর কি রাস্তায় একটু হাই রোডে একটু গিয়ে দাঁড়িয়েছিলাম, মাইকেলে আর কি বাস স্ট্যান্ডে গিয়ে একটু বসেছিলাম, গল্প করছিলাম, তারপরে এই সবে বাড়ি আসলাম। তো এখন কটা বাজে জানো? এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কিছুক্ষণ কথা বলে নিই, কারণ হচ্ছে যাওয়ার সময় কথা বলিনি তোমাদের সঙ্গে, অনেকক্ষণ কথা বলিনি তোমাদের সঙ্গে, একটু কথা না বললে আমার ভালোই লাগে না সারাদিনটা। ওই দেখো চন্দন শুধু মাথা করছে, তো এই দেখো মোবাইল দিচ্ছে, আর হাই করো একটু বাবা, হাই কর বাবা, একটু তাকিয়ে হাই করতে পারছিস না? তো এখন হচ্ছে ই করবে, আর্ট করবে, মানে ছবি আঁকবে এখন, তো সে গোছাচ্ছে, গুছিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে টিভি দেখবে আর হচ্ছে ছবি আঁকবে একটু। তারপরে তো একটু ফুচকাটা খাওয়া হয়েছে, তো পেটটা একটু ভরা ভরা আছে, এখনই আর কি খাওয়া যাবে না ভাত। তো ভাত সকালের হচ্ছে ইয়ে রয়েছে, ডাল রয়েছে, তারপর আলু ভাজা রয়েছে, মাছ ভাজা রয়েছে, ওই দিয়েই খাওয়া হবে। আমরা আমি তো জানো তোমরা যে আমি দুবেলা রাতের মানে রাতের রান্নাটা করি না, খুব আর কি রেয়ার আর কি সচরাচর, মানে মানে কি বলতো আর কি রেয়ার করা হয়, মানে খুব কম আর কি রাত্রে করা হয়, হয়তো লুচি ফুচি যদি করতে হয়, লুচি তরকারি এগুলো করলে রাতেই করা হয় আর কি, না হলে রাতে রান্নাটা আর কি হয় না সেভাবে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট আর কি দিন, নেক্সট কোনো ভিডিওর সাথে। তো যাই হোক, তোমাদের জন্য চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার জন্য, জানি না কতটা কি পারবো, আসলে নতুন নতুন ইউটিউবার তো মানে এখনও হয়ে উঠিনি, নতুন নতুন সবে আর কি ইউটিউবার হয়ে উঠিনি এখনও, সবে সবে ভিডিও আপলোড দিচ্ছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো যাই হোক, টাটা আজকের মতো, গুড নাইট, টাটা। কি বললে তুমি, গুড নাইট বলবে? এই যে চন্দন বলছে কিছু বলবে, চন্দন তোমাদের বলো একটু, মুখটা হাসি হাসি করো, মুখটা মনে যেন দেখলে তো এটা জোকার। তো যাই হোক, আর আমাদের এই শ্বাসটা তোমাদের কেমন লেগেছিল তখন কার বলবে কিন্তু, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে তো আর ভূতের মতো সাজিনি, তো ঠিক আছে চলো টাটা।